নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব সুকুমার রায় রচিত মজার গল্প বোমকেশের মানজা গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পে শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের গল্পটি অনুরোধের গল্প শুরু করছি গল্প মানজা টোকিও কিয়াটো নাগাসাকি ওকোহামা বোর্ডের ওপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান শহরগুলি দেখিয়ে যাচ্ছে এর পরেই বোমকেশের পালা কিন্তু বোমকেশের সে খেয়ালই নেই কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাঁচ খেলতে গিয়ে তার দু দুটো ঘুড়ি কাটা গিয়েছিল সে কথাটা বোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মান্জা তৈরির উপায় চিন্তা করছে চীনে শিরিষ গালিয়ে তার মধ্যে বোতল চুর আর করে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কীরকম চমৎকার মান্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ করি কাঠের দিকে গোল হয়ে উঠছে মনে মনে মানজা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তালগাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য ছেলের কাটতে যাচ্ছে ডাক্তারের এমন সময় গম্ভীর গলায় ডাক পড়লো তারপর বোমকে শেষও দেখি ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতোর মানজা ঘুড়ির প্যাচ সব ফেলে আকাশের উপর থেকে বোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যেখানে একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তার উপর যাও দু একটা চীন দেশি নাম জানতো সে ওই রকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকম ঘন্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতেই বেচারা বেমালুম পথ হারিয়ে ফেললো তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চীনে শিরিষ তাই দিয়ে হয় মানজা মাস্টারমশাই দু দুবার তারা দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন চীন দেশের নদী দেখাও তখন সে বেচারা একেবারেই দিশেহারা আর মরিয়া মতন হয়ে বললে সাংহাই সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না বোধহয় তার সেজমামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটাই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে গোটা দুই চর পর বোমকেশবাবু তার কানের ওপর মশায়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের ওপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার সেই হারানো ঘুড়ির পেছনে উধাও হয়ে আবার সুতোর মান্জা তৈরি করতে বসল সারাটা দিন বকুনি খেয়েই তার সময় কাটল কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মানজা দেওয়া সুতো তৈরি হলো আর কত যে ঘুরি গন্ডায় গন্ডায় কাটা পড়ল সে জানে কেবল বোমকেশ। বিকেলবেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন বোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে বন্ধু পাচকরিকে বলল দেখেছিস পাচু আমাদের দেখিয়ে দেখি আবার ঘুড়ি কেনা হচ্ছে এসব কিন্তু নেহাতি বাড়াবাড়ি না হয় দুটো ঘুড়ি কেটেছিস বাপু তার জন্য এত কি গিরিম বাড়ি এই বলে সে পাঁচুর কাছে মানজা তৈরির মতলবটা খুলে বলল। শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল। তা যদি বলিস তুই কি আর মান্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস ওরা হলো ডাক্তারের ছেলে নানা রকম ওষুধ মশলা জানে এই তো সেদিন ও দাদাকে দেখলুম সানের ওপর কি একটা আরো ঢেলে দিলে আর ভস ভস করে গ্যাজালের মতো তেজ বেরুতে লাগলো ওরা যদি মান যাওয়া নাই তাহলে কারু মানজা সাত দিনেই যে ওদের সঙ্গে পেরে ওঠে শুনে বোমকেশের মনটা কেমন দমে গেল তার ধ্রুব রকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মানজার খবর জানে তা নইলে বোমকেশের চাইতেও চার বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটলো ব্যোমকেশ স্থির করলো যেমন করেই হোক ওদের বাড়ির মানজা খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার খেয়ে নিয়ে বোমকেশ দৌড়ে গেল ডাক্তার বাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে সে দেখে কি কনের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থোলের মধ্যে কি যেন মশলা ঘুরছে ব্যোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল ব্যোমকেশ মনে মনে বলল বাপু হে এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর আমি পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেউ কোথাও নেই একবার সে ভাবল কেউ আসলে এর একটুখানি চেয়ে নেবে আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয় তারপর ভাবলে দূর ভারী তো জিনিস তা আবার চাইবার দরকার কি এই একটুকু মানজা হলেই প্রায় দুশো গছ সুতোয় সান দেওয়া হয়ে যাবে এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবল মশলা তুলে নিয়েই এক দৌড়ে বাড়ি এসে হাজির আর কি তখন দেরি হয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে মানজা দেয়া শুরু হলো যাই বলো মানজাটা কিন্তু ভারী অদ্ভুত কই তেমন করকর করছে না তো বোধ খুব মিহি গুঁড়োর তৈরি আর কালো কাঁচের গুঁড়ো দুঃখের বিষয়ে বেচারার কাজটা শেষ না হতেই সন্ধ্যা হয়ে এলো আর তার এসে যা যা আর সুতো হবে না এখন পরগে যা সে ভালো করে ঘুমই না সে স্বপ্ন দেখলো যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে সকাল হতে না হতেই বোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে কি এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন আর তামাক খাচ্ছেন বোমকেশ ভাবলে দেখো তো কি অন্যায় এর মধ্যে থেকে এখন সুতোটা আনি কেমন করে যা হোক খানিক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটির কোলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকেশের সেই মান জামাখানো কাগজটা দিয়েই টিকেটাকে তুলতে গেলেন সর্বনাশ যেমন টিকের ওপর কাগজ ছোয়ানো অমনি কিনা ভস ভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল টাঙুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলুস্থুলু কাণ্ড অনেক চেঁচামেচি ছুটো ছুটি আর জল ঢালাঢালির পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলম দেয়া দেওয়া হল তার দাদা এসে কান ধরে বললেন হতভাগা কাগজের মধ্যে বলতো বোমকেশ কাঁদো কাঁদো হয়ে বলল। কিচ্ছু তো রাখিনি খালি সুতোর মানজা রেখেছিলাম দাদা তার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি বলে মনে করে হা আবার ইয়ার আর কি হচ্ছে বলে বেশ দু ঘা ঘষিয়ে দিলেন বেচারা বোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক তার সুতোটুকু রক্ষা পেয়েছে ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল নইলে তার সুতোও যেত পরিশ্রমও নষ্ট হতো বিকেলে সে বাড়ি এসেই চটপট ঘুরি আর লাটাই নিয়ে ছাদের ওপর উঠল মনে মনে বলল ডাক্তারের পো আজ একবার আসুক না দেখিয়ে দেব প্যাঁচ খেলাটা কাকে বলে এমন সময় পাঁচ করি এসে বড় বড় চোখ করে বললে এই শুনেছিস বোমকেশ বললে না কি হয়েছে পাঁচু বললে ওদের সে ছেলেটাকে দেখে এলুম সে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে শ হঠাৎ রেখে এত বড় হাঁ করে জিজ্ঞেস করলে দেশলাই কী রে মানজা বল শুনে পাঁচু বেজায় চটে গেল বলছি লাল নীল আলো জ্বলছে তবু বলবে মানজা আচ্ছা গাধা যা হোক ব্যোমকেশ কোনো কথার জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক বোমকেশের মাথার উপরে ফড় ফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগল তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল বলল আমার অসুখ করেছে শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ